হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সপরিবারে ভালো আছেন। তো বন্ধুরা, আবারও স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওয়। আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের খুব সহজেই দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের ইমোতে ব্লক মারা যে কোনো ফ্রেন্ডকে আবার আনব্লক করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আপনার ইমোতে ব্লক মারা যে কোনো ফ্রেন্ডকে আনব্লক করতে চান, তাহলে আমার এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। আর বন্ধুরা, এখনও যদি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, এরকম সব অসাধারণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলুন খুব সহজেই দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনাদের ইমোতে ব্লক মারা যে কোনো ফ্রেন্ডকে আনব্লক করবেন। তো তার জন্য আপনারা আপনাদের ইমো অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। তো আমি আমার ফোন থেকে আমার ইমো অ্যাপ্লিকেশনে প্রবেশ করছি। তো বন্ধুরা, ইমো অ্যাপ্লিকেশনে প্রবেশ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, আপনার প্রোফাইল পিকচার কিংবা আপনার এই নিচের দিকে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। তো প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে মোর বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। তো মোর অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আবার যদি আপনারা আপনাদের প্রোফাইল পিকচারে ক্লিক করেন, তবুও আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো যেটাই আপনারা ক্লিক করেন না কেন, এখানে সেম জিনিসটা আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে সেটিংস বলে একটি লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সেটিংসে ক্লিক করলে আপনাদের সামনে আবারও এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে যে কাজটি করতে হবে, এখানে প্রাইভেসি বলে একটি লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, প্রাইভেসিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অসংখ্য সেটিংস শো করবে। তো এখানে আপনারা একটি সেটিংস পেয়ে যাবেন, ব্লক লিস্ট। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ব্লক লিস্টে ক্লিক করলে আপনাদের সামনে আপনি যত ফ্রেন্ডকে ব্লক মেরেছেন সমস্ত ফ্রেন্ডের আইডিগুলো এখানে শো করবে। তো দেখতে পারছেন, আমি যত ফ্রেন্ডকে এখান থেকে ব্লক মেরেছি সমস্ত ফ্রেন্ডগুলো আমার এখানে শো করছে। তো বন্ধুরা, এই ফ্রেন্ডের পাশেই এই ডান পাশে একটু খেয়াল করেন, এখানে দেখুন আনব্লক বলে একটি লেখা দেখা যাচ্ছে। তো এই আনব্লকে যদি আপনি ক্লিক করে দেন, তো সঙ্গে সঙ্গে সেই ফ্রেন্ডটি আনব্লক হয়ে যাবে। তো আমি আপনার দেখানোর সুবিধার্থে ফার্স্টে যেই ফ্রেন্ডটি আছে এখানে আমি আনব্লকে ক্লিক করে দিলাম। তো আনব্লকে ক্লিক করার পর এখানে দুইটি অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্যান্সেল, একটি আনব্লক। তো আপনারা জাস্ট এই আনব্লক লেখাটির উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আনব্লক লেখাটির উপর ক্লিক করলে উপরে খেয়াল করুন, এখানে তার প্রোফাইল শো করছে। তো এখানে যদি আমি প্রোফাইলের উপর ক্লিক করে দিই, তাহলে সরাসরি আমাকে তার প্রোফাইলে নিয়ে চলে যাবে। তো বন্ধুরা, এবার চাইলে আপনারা এখান থেকে তার সঙ্গে চ্যাট করতে পারেন। তো চ্যাট করার জন্য এখানে চ্যাট অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলেই আপনার ইমো অ্যাপ্লিকেশনে সে কিন্তু আবার অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে চাইলে যে কোনো টেক্সট তাকে আপনি পাঠাতে পারেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে একটি হাই পাঠিয়ে দিলাম। তো বন্ধুরা, হাই পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার কাছে মেসেজটি চলে গেল। তো বন্ধুরা, এবার যদি আমি ইমো অ্যাপ্লিকেশন থেকে ব্যাক যাই, তাহলে আপনাদের দেখাই, এই দেখুন ফার্স্টে শেষ বিকালের ঘড়ি। তো এখানে কিন্তু তার কাছে হাই লেখাটি চলে গেছে। তো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনারা ব্লক মারা যে কোনো ফ্রেন্ডকে আবার আনব্লক করে তার সঙ্গে চ্যাটিং চালিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মজাদার ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেন। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে আমি এরকম সব অ্যান্ড্রয়েড টিপস ভিডিও আপলোড করে থাকি। তাই বন্ধুরা, অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে আমি এরকম সব অ্যান্ড্রয়েড টিপস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওই। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই প্রত্যাশা শেষ করছি আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।